ক্যাকাকি গাছের গুড়া নাকি গাঙ্গের জলে ভাইসা এসে? এই খানকি মাগিরছি, একটা টাকা কামাই করতে গিয়ে আমার গোয়া দিয়ে দম আয়ে আর যায়, আর তুই 5 টাকা দিয়ে ঠোঁট পালিশ কিনছস কারে ভুলাইতে? ক্যা আমি কি তোরে চুমা খাই না? এই তালুকদারের বেড়ি, বাপের জন্মে 5 টাকার নোট দেখছস? যা অহন রিক্সা লইয়া বাইরা, আমি আর রিক্সা বাইতে পারুম না। বউটা ভীষণ ঘাবড়ে যায়, কিংকর্তব্য বিমূঢ় হয়ে এগোয় রিক্সার দিকে। তয় আমার রিক্সা চালানি শিখাইয়া দাও। রিক্সাওয়ালা বউয়ের দিকে আচমকা তাকায়, তার চোখ আটকে যায় বউয়ের পালিশ করা ঠোঁটে। বুকের মধ্যে হঠাৎ করে ঝলক দিয়ে ওঠে রক্ত। একটু আগেই যাকে তালাক দেবে ভেবেছিল, আয় তোরে রিক্সা চালানো শিখাই বলে সে তার বউটাকে চুলের মুঠো ধরে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে টেনে নিয়ে যায় আপন গুহার দিকে। ঘণ্টাখানেক ধরে বউকে সে রিক্সা চালানো শেখায়। বউ বলে, কি অহন রাগ পড়িছে? রিক্সাওয়ালা বউয়ের দিকে তাকায়, চেনা বউটাকে কেমন অচেনা মনে হয়। ভাবে, আহা, 5 টাকার লিপিস্টিকেই অত, বড়লোকদের মতো যদি সে বউটার পেছনে আরও কিছু টাকা ইনভেস্ট করতে পারত। রমনা পার্কের হাও খাওয়াবে বলে সে তখন বউটাকে প্যাসেঞ্জার বানিয়ে নিয়ে ছুটে যায় রমনা পার্কের দিকে।